শুরু হচ্ছে আজকের গল্প পাত্রপাত্রী সংবাদ, কলমে সরজিৎ ঘোষ। পাত্রপক্ষের সামনে তখনও পাত্রী আসেনি। পাত্রীর মা বললেন, আমার মেয়ে কিন্তু যথেষ্ট সুন্দরী, যে দেখবে এক নজরে তার পছন্দ হবেই, ভাবতেই পারবেন না এমন অনেক পাত্র পেয়েছে। মেয়েকে সোনার গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যেতে চেয়েছে, এটাও বলেছিলেন বিয়েতে আমাদেরকে এক টাকাও খরচ করতে দেবে না। বড় বড় ব্যবসায়ী, বড় বড় বেসরকারি চাকুরে, এমনকি সরকারি চাকুরেও এসেছে। আমি মোটেই কিন্তু রাজি হইনি, উচ্চ পদের সরকারি চাকরি ছাড়া আমি মেয়ের বিয়েই দেব না। মেয়ে আমার সুন্দরী, শিক্ষিত, গ্র্যাজুয়েট পাস। উচ্চপদস্থ সরকারি চাকুরে পাত্র তখন মন দিয়ে শুনছেন পাত্রীর মায়ের এমন অহংকার সুলভ কথা। এ কথা সে কথা বলতে বলতেই পাত্রী সামনে এলেন। পাত্রীর বাবা বললেন, যা জানার আছে জেনে নিন, আমার মেয়েকে দেখে আজ পর্যন্ত কেউ অপছন্দ করেনি, এ আমাদের গর্ব। এ তল্লাটে আমার মেয়ের মতো দ্বিতীয় কাউকে পাবেন না। মিনিট দশেক হয়ে গেছে পাত্র কিছুই জিজ্ঞেস করছে না দেখে পাত্রীর মা বলেন, কি জিজ্ঞেস করবেন বলুন, আর যাচাই করারই বা কি আছে, সুন্দরী মেয়েরই আজকাল বড় অভাব। পাত্র এবার উত্তর দিলেন, বললেন, যাচাই করার কিছু নেই, তবে মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পর্যন্ত মার্কশিটগুলো আমি একটু দেখব। সুন্দরী হওয়াটা কোনো যোগ্যতার মধ্যে পড়ে না। আপনারা যেমন উচ্চপদস্থ সরকারি চাকরি খুঁজে নিচ্ছেন, তেমনি উচ্চপদস্থ সরকারি চাকরি করা ছেলেটাও কিন্তু তার যোগ্য কাউকে খুঁজবেই। কোনো রকমে পাস আর ভালো নাম্বার নিয়ে পাস, দুটো কিন্তু এক নয়। আমার কাছে সুন্দরী হওয়ার চেয়েও ভালো রেজাল্ট করা একজন পাত্রী বেশি ইম্পর্টেন্ট। পাত্রের কথা শুনে পাত্রীর বাবা মা একটু ভড়কে গেলেন। বাবা বললেন, মার্কশিটটা কি কাজে লাগবে শুনি? পাত্র জবাব দিলেন, সৌন্দর্যটাই বা কি কাজে লাগে, আজ আছে কাল তো থাকবে না, ওটা যেটা থাকবে আজীবন সেটা তার গুণ। বিয়ে যখন দেখে শুনে হচ্ছেই, তখন দেখে শুনেই বিয়েটা করা উচিত, সেটা দুই পক্ষেরই। সুন্দরী হলে সব ছেলেই যে শুধুমাত্র সৌন্দর্যেই মুগ্ধ হবে এমনটা নয়। শেষ উত্তরটা এবার পাত্রী নিজেই দিলেন। পাত্রীর চোখে চোখ রেখেই বললেন, একদম ঠিক বলেছেন, আমি এই সত্যিটা আমার বাবা মাকে বোঝাতেই পারি না। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার যোগ্যতা সম্পূর্ণ ছেলেকেই বিয়ে করতে চাই। আমার বাবা মা কিছুতেই এটা বুঝতে চায় না, বলে তুই সুন্দরী, তোর কিছু না করলেও চলে। আমি মনে করি সুন্দর হওয়াটা আমার নিজের ক্রেডিট না, তাছাড়া আমার রেজাল্ট কিন্তু একদম ভালো না। আপনি চাইলেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি আপনার উপযুক্ত নই। আপনারা আসুন, ধন্যবাদ। ঘটনাটি সত্য ঘটনা অবলম্বনে, লেখা পাত্রপাত্রী সংবাদ, কলমে সরজিৎ ঘোষ।